আমার বক্তব্য হচ্ছে গণতন্ত্রকে ব্যান করা হয়েছে, এটা দিদিকে ব্যান করা হয়নি। ये सिर्फ ममता बनर्जी को नहीं रोका गया बल्कि ये उल्लंघन किया गया है लोकतंत्र का। सरकारी सेंट्रल गवर्नमेंट एजेंसी गुलो मोदी और सार কাছে বিক্রি হয়ে গেছে। বক্তব্য আছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে না, আজকের নির্বাচন দলদাসে এবং দালালে পরিণত হয়েছে। এই বিজেপি রক্ত নিয়ে খেলছে, সমস্ত দিল্লি সব সমস্ত কে কিনে রেখে দিয়েছে। ये है दंगैया चड्डीधारी, ये चड्डीधारी गैंग है, ये लोग आरएसएस का है, आरएसएस वाला ये लोग सब जितना है सब चड्डीधारी गैंग है, ये लोग का किसी का नहीं चलेगा, यहाँ सिर्फ हम लोग का ममता बनर्जी जिंदाबाद। निर्वाचन कमीशन अमित शाह एवं नरेंद्र मोदी अंगुलियन चलते एक तीव्र प्रतिबाद हमरा जानाई। এটা একটা পরিকল্পিত চক্রান্ত যে দিদিমণিকে কিভাবে আটকানো যায়। দিলীপ ঘোষকে তো সবার আগে ব্যান করা উচিত। मैं इसकी कड़ी निंदा करता हूं। যারা বলছে চারের জায়গায় আটটা কেন মারা হলো না, যারা বলছেন যে শীতলকুচি রিপিট করব, তাদেরকে ব্যান করছেন না। সেসবের কথা উনি দেখতে পাচ্ছেন, উনি অন্ধ ধৃতিরাষ্ট্র, সেটাই আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই। 2 তারিখে তৃণমূল কংগ্রেসের সরকার হবে। মমতা ব্যানার্জি মানুষের মনে বসে আছে, প্রচারের দরকার নেই মমতা ব্যানার্জি। জনতা মমতা ব্যানার্জিকে সাথে নির্ণয় ভি মমতা ব্যানার্জিকে পক্ষে মে আয়েগা। 2 তারিখে দুসরার উপরে সিটে তৃণমূল কংগ্রেস পারে আসছে। বুলেট দিয়ে কোনদিন মানুষের গণজাগরণকে থামানো যায়।